শুধু আজকের জন্য, 11ই মার্চ। বোঝা হালকা করে ফেলা, অন্যের দোষ বিচার করে আমরা আরও ভালো লোক হয়ে উঠতে পারবো না। নিজেদের জীবনটাকে পরিষ্কার করলে আমরা নিজেদেরকে ভালো বলে অনুভব করব। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 38। রাগ অথবা ক্ষোভ পুষে রাখাটা কতটা ক্ষতিকারক সেটা বোঝবার জন্য মাঝে মাঝে কিছু স্পষ্ট উদাহরণ প্রয়োজন হয়। প্রতিহিংসা কতটা ক্ষতি করে সেটা হয়তো আমাদের খেয়াল হয় না। আমরা ভাবতে থাকি কি আছে, আমার তো রেগে যাবার অধিকার আছে, বা হয়তো দু একটা ক্ষোভ আমি পুষে রেখেছি কিন্তু এতে কোনো সমস্যা নেই। রিজেন্টমেন্ট বা প্রতিহিংসা আমাদের জীবনকে কীভাবে প্রভাবিত করে সেটা বুঝবার জন্য মনে করা যাক যে প্রতিটি ক্ষোভ একটা নুড়ি পাথর। যেমন রাস্তায় কেউ আমার গাড়িটাকে চেপে দিয়ে চলে গেল, সেটা একটা নুড়ি। একদল বা এক শ্রেণীর মানুষদের উপর রাগ, সেটা হলো বড় একটা বোল্ডার। যদি সত্যি সত্যি প্রতিটা রিজেন্টমেন্টের জন্য এরকম একটা একটা পাথর আমাদেরকে বয়ে বেড়াতে হতো, আমরা কিন্তু ক্লান্তিতে ভেঙে পড়তাম। এই ভার যত বেশি, ভারমুক্ত হবার জন্য আমরা তত বেশি প্রচেষ্টা দেব। প্রতিহিংসার এই ভার আমাদের আধ্যাত্মিক উন্নতিকে আটকে দেয়। আমরা যদি সত্যিই মুক্তি চাই, তাহলে আমরা এই অতিরিক্ত বোঝা যতটা সম্ভব ঝেড়ে ফেলে দেব। মন যত হালকা হবে, আমরা দেখব যে আমরা অন্যদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করতে পেরেছি এবং নিজেদেরকেও ক্ষমা করতে সক্ষম হয়েছি। ভালো চিন্তা, দয়াপূর্ণ কথা এবং অন্যের সেবার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে পুষ্ট করে তুলব। শুধু আজকের জন্য আমি আমার হৃদয় থেকে প্রতিহিংসার বোঝা দূর করার চেষ্টা করব।